হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেপি গ্ল্যামার ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিং অডিশন সম্পর্কে। অডিশন কি, কিভাবে হয়, অডিশনের প্রসেসগুলো কি কি, অডিশন দিতে হলে কি কি করতে হবে, এই সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলবো এই ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর দেরি না করে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ অডিশন? অডিশন কি? আমাদের বলিউড বলো, টলিউড বলো, প্রতিদিন অডিশন চলতেই থাকে। অডিশন অনেক ধরনের টপিকের উপর হয়, যেমন সিঙ্গিংয়ের উপর অডিশন হয়, ডান্সিংয়ের উপর অডিশন হয়, বা অ্যাক্টিংয়ের উপর। আজ বেসিক্যালি আমি অ্যাক্টিং অডিশনের উপরেই কথা বলবো। অ্যাক্টিং অডিশন হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে কোনো আর্টিস্টকে সিলেকশন বা কাস্ট করা হয় মুভি, সিরিয়াল বা ওয়েব সিরিজের জন্য। যদি সহজ ভাষায় বলি, যেমন চাকরির জন্য আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়, ঠিক অডিশনও সেই ইন্টারভিউর মতো, যেখানে আপনার লুকস, পার্সোনালিটি এবং ট্যালেন্টকে কনসিডার করা হয়। এবার আমরা জানব অডিশন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ। অডিশনের সময় প্রথমে আপনাকে একটা অডিশনের ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার ডিটেলসগুলো ঠিকঠাক প্রোভাইড করতে হবে, যেমন নেম, ডেট অফ বার্থ, এজ, হাইট, ওয়েট ইত্যাদি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন অডিশন ফর্মটা ফিল আপ করবেন তখন বাড়িয়ে বাড়তে কিছু লিখবেন না ফর্মের মধ্যে। যেমন আপনার হাইটটা শর্ট কিন্তু আপনি বেশি করে দেখাচ্ছেন ফর্মের মধ্যে, বা আপনার এজটা বেশি কিন্তু আপনি ফর্মের মধ্যে সেই এজটাকে কমিয়ে দিয়েছেন। এই ভুল তথ্য দিয়ে যদি আপনি অডিশন ফর্মটা ফিল আপ করেন, তাহলে পরবর্তীকালে, শুটিংয়ের সময় আপনি হয়তো প্রবলেমের মধ্যে পড়তে পারেন। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এরপর আপনাকে একটা শর্ট ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন করা হবে। আমি অনেকে দেখেছি অডিশনের সময় কথা বলতে বলতে নার্ভাস হয়ে পড়ছে, বা সেলফ ইন্ট্রো দেওয়ার সময় ফাম্বল করছে। এর একটাই কারণ, কনফিডেন্সের অভাব। কনভারসেশন চলাকালীন আপনি কনফিডেন্সের সাথে কথা বলবেন, আপনি একদম নার্ভাস ফিল করবেন না। অডিশনের সময় যখন আপনি ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টরের সাথে কথা বলবেন, তখন মুখে একটা স্মাইল রাখবেন, যাতে আপনি ভিতর থেকে একটু কমফর্ট ফিল করতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, এবং সেই স্ক্রিপ্টটা পড়ে বুঝে ভালো করে প্রিপেয়ার হয়ে আপনাকে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে দেখাতে হবে। অডিশনের সময় যে স্ক্রিপ্টটা দেওয়া হবে সেটা সাধারণত মনোলগ হয়। মনোলগ হলো একক চরিত্র, মানে যেখানে কেবল একটা চরিত্রের ডায়লগ লেখা থাকে। আপনি যদি স্ক্রিপ্টের থিমটা বুঝতে না পারেন, তাহলে ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে, স্যার আমি স্ক্রিপ্টটা বুঝতে পারছি না, কাইন্ডলি থিমটা একটু বুঝিয়ে দিন। স্ক্রিপ্টটা পড়ে বুঝে ভালো করে প্রিপেয়ার হয়ে আপনি ক্যামেরার সামনে অ্যাক্টিং করবেন। অ্যাক্টিং করার আগে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে হয়, সেটা ভালো করে আপনি দেবেন। তারপর আপনি প্রোফাইল দেখাবেন, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। আপনি অডিশন রেজাল্ট বা ফিডব্যাক কবে জানতে পারবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে প্রোডাকশন হাউসের উপর। হয়তো আপনি একদিনে জানতে পারেন, বা এক সপ্তাহ লাগতে পারে, বা এক মাস। বাট এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার যদি সিলেকশন হয় প্রোডাকশন হাউস আপনাকে ঠিক কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অডিশন সম্পর্কে একটা বেসিক নলেজ এসেছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আসবো একটা নতুন টপিক নিয়ে।